وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ একবার প্রশ্ন করেছেন সিগারেট জর্দা গুল পান করলে কি 40 দিন ইবাদত কবুল হবে কি হবে না কেউ যদি খামার স্পষ্ট হয়ে খায় তার 40 দিন ইবাদত কবুল হবে না সুন আবু দাউদ ইবনে মাজার স্পষ্ট সেই সন্দে বর্ণনা আছে তবে সিগারেট জর্দা গুল এগুলো খেলে যে 40 দিন ইবাদত কবুল হবে না এই মতে আমার কোনো ফতোয়া জানা নেই যে এটা খেলো তাহলে খামার যেটা আছে যেটা একদম মাদক মানে খেলে যেটা তাৎক্ষণিক তার জ্ঞান শূন্য হয়ে যায় খেলে তাৎক্ষণিক জ্ঞান শূন্য হয়ে যাবে কিন্তু বিড়ি সিগারেট এগুলো হচ্ছে ধীরে ধীরে মানুষকে ক্ষতি করে তাই এটাই হচ্ছে সর্বোত্তম যে এটা খাওয়াটা হারাম তবে কেউ যদি খায় তার 40 দিন ইবাদত কবুল হবে না এই কথাটা সঠিক নয় অনেকে বলে যে বিড়ি পান করার পরে অজু ভঙ্গবে কি ভঙ্গবে না তো হতে আরগানুল ইসলাম শেখ সোহালে আল সাইমিন তিনি বলেছেন না অজু ভঙ্গবে না কুলি করলে হয়ে যাবে তো বলছে বিড়ি যদি হারামি হবে তো কুলি কেসলে কেন হয়ে যাচ্ছে অজু কেন ভাঙে না তো ভাই বলেন তো গাল দেওয়া জায়েজ না না জায়েজ হারাম কাজ না গাল দেওয়া সমস্ত ওলেমাদের ঐক্যমতে তো গাল কেউ যদি দিয়ে দেয় অজু করার পরে তার কি অজু ভাঙবে কি বলছেন তো বোঝা গেল কিছু কিছু বাক্য বা কিছু কিছু জিনিস সমস্তভাবে আমবাদে দিয়ে কিয়াস করা এটা অনুমোদিত নয় এমন অনেক দলিল দেওয়া যাবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে وانتشت روحي وصار الدمع يجري